ভিউয়ার্স আসসালামু আলাইকুম বিডিএনএস বাংলা নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম পরে থাকবে এ নিয়ে বিস্তারিত এমপি পাপুলের চার বছরের কারাদণ্ড আরও জানাবো চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন অনিয়মের একটি মডেল বললেন মাহবুব তালুকদার আরও জানাবো বিএনপিকে ধন্যবাদ জানালেন উবাইদুল কাদের আরও জানাবো নৌকার বিরোধিতা করায় ১৮ নেতাকর্মীকে সুকস ছাত্রলীগের কমিটি বিলুপ্ত আরও জানাবো উবাইদুল কাদেরের ছোট ভাই উবাইদুল কাদেরকে নিয়ে যা বললেন এবং সবশেষ জানাবো আবারও বিএনপি গণতন্ত্র ফিরিয়ে আনবে বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার দেখুন এ নিয়ে বিস্তারিত সংবাদ আর প্রতি ঘন্টার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন এদিকে মানব পাচার ও অবৈধ টাকা পাচার এবং ঘুষ লেনদেনের অভিযোগে কুয়েতে আটক বাংলাদেশের সংসদ সদস্য কাজী জাহিদ ইসলাম ওরফে পাপুলের চার বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত বৃহস্পতিবার কুয়েতের ফৌজদারি আদালতের বিচারক আবদুল্লাহ আল উসমান এ রায় ঘোষণা করেন বলে উপসাগরীয় দেশটির সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে আল কাবাস ও আল রায়ের খবরে বলা হয় পাপুলের কাজে সহায়তাকারী হিসেবে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা মাজেন আল জাররাসহ কুয়েতি দুই কর্মকর্তাকেও চার বছরের কারাদণ্ড দিয়েছে ওই দেশের আদালত পাপুল সহ দণ্ডিত প্রত্যেককে ৯ লাখ কুয়েতি দিনার অর্থদণ্ড দেওয়া হয়েছে ওই রায়ে গত ৬ জুন রাতে পাপুলকে তার কুয়েতের বাসা থেকে গ্রেফতার করেছে পুলিশ মারাফি কুয়েতি কোম্পানির অন্যতম মালিক পাপুলের সেখানে বসবাসের অনুমতি রয়েছে পাচারের শিকার পাঁচ বাংলাদেশির অভিযোগের ভিত্তিতে পাপুলের বিরুদ্ধে মানব পাচার অর্থ পাচার ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মীদের শোষণের অভিযোগ এনেছে কুয়েতি এভিয়েশন এদিকে এমপি পাপুলের ব্যবসা প্রতিষ্ঠান মারাফি কুয়েতিয়াকে এরই মধ্যে কালো তালিকাভুক্ত করেছে কুয়েত সরকার প্রতিষ্ঠানটির সঙ্গে সরকারের কয়েকটি চুক্তি ও কাজের আদেশও বাতিল করা হয়েছে লক্ষ্মীপুর দুই আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুল সাধারণ পাসপোর্ট নিয়ে কুয়েত গিয়েছিলেন বাংলাদেশেও পাপুল ও তার পরিবারের সদস্যদের বিষয়ে তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন দুদক এদিকে আলোচিত নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনটি অনিয়মের নির্বাচনের একটি মডেল আগামীতে দেশব্যাপী যেসব নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তাতে এই মডেল অনুসরণ করা হলে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিশ্বসভায় আমরা আত্মমর্যাদা সমুন্নত রাখতে পারব না আমরা সকল নির্বাচনকে যথাযথ মর্যাদায় প্রতিষ্ঠিত করে গণতন্ত্রের অভিযাত্রায় সামিল হতে চাই বৃহস্পতিবার রাজধানীর নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন সম্পর্কে আমার বক্তব্য শিরোনামের লিখিত বক্তব্যে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার এসব কথা বলেছেন তিনি আরও বলেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট পড়েছে শতকরা ২২%। এত অল্প সংখ্যক ভোট গণতন্ত্র প্রতিষ্ঠার নিয়ামক হতে পারে না এই পরিস্থিতি নির্বাচনের প্রতি জনগণের অনাস্থার পরিচায়ক যা গণতন্ত্রের জন্য এক অশনি সংকেত সুষ্ঠু পরিবেশে অবাধ নিরপেক্ষ আইনানুক গ্রহণযোগ্য নির্বাচন হলে ভোটার উপস্থিত অবশ্যই বেশি হতো স্বাধীনতার ৫০ বছরে আমরা সার্বিকভাবে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করতে পারবো না তা মেনে নেওয়া যায় না মাহবুব তালুকদার আরও বলেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে যে অরাজকতা দেখা গেছে তাতে আমি হতাশ আমার সংখ্যা শেষ পর্যন্ত সত্য হলো এবং সাবধানতা বাণীতে কোনো কাজ হলো না নির্বাচনের আগে ও নির্বাচনকালে মোট ৪ জনের প্রাণহানি প্রকারান্তে ৪টি পরিবারের প্রাণহানির নামান্তর সহিংসতা কেন্দ্র দখল পুলিশের গাড়ি ও ইভিএম ভাঙচুর ইত্যাদি ঘটনা এই নির্বাচনকে কলঙ্কিত করেছে এ ধরনের তাণ্ডব বন্ধ করতে আমাদেরকে সুষ্ঠু নির্বাচনের পথ খুঁজে বের করতে হবে নির্বাচন প্রক্রিয়ার পরিবর্তন ব্যতীত তা সম্ভব হবে না এজন্য দলমত নির্বিশেষে ঐক্যমতের প্রয়োজন বুধবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী ক্ষমতাসীন দলের নৌকা প্রতীকে প্রার্থী হয়ে বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন ৩ লাখ ভোটে হারিয়েছে তিনি এবারের নির্বাচনে ভোটার ছিলেন মোট ১৯,৩৮,৭০৬ জন
তাদের মধ্যে বুট দিয়েছেন মোট 4,36,543 জন। বুটের হার 22.52%। এদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের অভিনন্দন চট্টগ্রামের জনগণ সহ নির্বাচন সংশ্লিষ্ট সকল এবং বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবায়দুল কাদের। বৃহস্পতিবার লক্ষ্মীপুর জেলার সড়ক বিভাগের 3টি প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন তিনি। সেখানে তিনি এ ধন্যবাদ জানান। উবায়দুল কাদের আরও বলেছেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর জয় শেখ হাসিনার উন্নয়ন অর্জনেরই জয়। বিএনপি যতই সমালোচনা ও ষড়যন্ত্র করুক, তারা জনগণের মন জয় করতে পারেনি, তাই চট্টগ্রামের জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তিনি আরও বলেছেন, বিএনপিকে বুটের মাঠে শেষ পর্যন্ত থাকায় ধন্যবাদ। অতীতের মতো এবার তারা মাঝপথে সরে যায়নি। দেশের জনগণকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে সংশয়মুক্ত হয়ে এবং কোনো প্রকার অপপ্রচারে কান না দিয়ে করোনা ভ্যাকসিন গ্রহণের আহ্বান জানান সেতুমন্ত্রী উবায়দুল কাদের। এ সময় সড়ক নিয়ে সেতুমন্ত্রী আরও বলেছেন, লক্ষ্মীপুরের প্রায় সকল সড়ক বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় আনা হয়েছে। লক্ষ্মীপুরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন চৌমুহনী হতে লক্ষ্মীপুর পর্যন্ত মহাসড়ক 4 লেনে উন্নীত করতে যাচ্ছে সরকার। এরই মধ্যে নকশা প্রণয়নের কাজ শুরু করেছে। এছাড়াও কুমিল্লা লাকসাম চৌমুহনী 4 লেন, ফেনী নোয়াখালী সোনাপুর মহাসড়ক 4 লেনের কাজ চলমান রয়েছে। কাদের আরও বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশব্যাপী উন্নয়নের যে মহাযজ্ঞ চলছে, তার নেতৃত্বে সমৃদ্ধ আগামী নির্মাণের যে পথচলা তা এগিয়ে নিতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে জানিয়েছেন উবায়দুল কাদের। তিনি এ সময় আরও বলেছেন, নিজ নিজ অবস্থান থেকে সততা, কর্মনিষ্ঠা এবং দায়িত্বশীলতার সাথে কাজ সত্যিকার অর্থেই বাংলাদেশকে বঙ্গবন্ধু সোনার বাংলায় পরিণত করতে পারে। এদিকে পাবনা পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী আলী মর্তুজা বিশ্বাস সনির বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থী শরীফউদ্দিন প্রধানের পক্ষে নির্বাচনে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করায় দলের 18 গুরুত্বপূর্ণ নেতাকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে জেলা আওয়ামী লীগ। বৃহস্পতিবার পাবনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নোটিশ প্রাপ্তদের আগামী 11 ফেব্রুয়ারির মধ্যে জবাব দিতে বলা হয়েছে। কারণ দর্শানো নোটিশে বলা হয়েছে, নোটিশ প্রাপ্তরা পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলী মর্তুজা বিশ্বাস সনির বিরোধিতা করে বিদ্রোহী প্রার্থী জেলা যুবলীগের সাবেক সভাপতি শরীফ উদ্দিন প্রধানের পক্ষে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছে, যা দলের গঠনতন্ত্র 47-এর ঠ ধারার পরিপন্থী। এমত অবস্থায় নোটিশ প্রাপ্তদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না জানতে চেয়ে তার যৌক্তিক কারণ ব্যাখ্যা করে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হলো। এদিকে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ না দেয় বড় ভাই আওয়ামী লীগ সাধারণ সম্পাদক উবায়দুল কাদেরের উপর চটেছেন বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। তিনি বলেছেন, পদটিকাতে উবায়দুল কাদেরের অপশক্তির কাছে আত্মসমর্পণ করেছে। উবায়দুল কাদেরের সঙ্গে টেলিফোনে আলাপের বরাত দিয়ে তিনি আরও বলেছেন, উবায়দুল কাদের আমাকে বলেন, তুই আমার পদ খাবি নাকি। বুধবার সন্ধ্যায় বসুরহাট সরকারি মুজিব কলেজ মাঠে কোম্পানীগঞ্জ নাগরিক সমাজ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেছেন মেয়র কাদের মির্জা। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন সেতুমন্ত্রী উবায়দুল কাদেরের বক্তব্য দেওয়ার কথা ছিল, তবে শেষ পর্যন্ত তিনি বক্তব্য দেননি। এ কারণে তার প্রতি তীব্র ক্ষোভ জেড়েছে ছোট ভাই নবনির্বাচিত মেয়র। ভার্চুয়াল প্রোগ্রাম দিয়ে যারা আসেননি তারা অপর রাজনীতির কাছে মাথা নত করেছে। অপর রাজনীতির কাছে আত্মসমর্পণকে ঘৃণা করি। অপর রাজনীতির কাছে মাথা নতকারীদের আমার ভোটারদের অভিনন্দন পর্যন্ত জানাননি। যে দলের জন্য সারা জীবন ত্যাগ স্বীকার করেছি তারাও খবর নেননি। কাদের মির্জা আরও বলেছেন, বহিষ্কারের হুমকি দিচ্ছেন, বহিষ্কার করবেন, বহিষ্কার করলেও নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর জয়গান ও শেখ হাসিনার উন্নয়নের কথা বলবো, গ্রেফতার করবেন, 1982 থেকে জেল খেটে আসছি। এ সময় কাদের মির্জা আরও বলেছেন, এখন যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেন তখন তো তারা মায়ের পেটে ছিল। এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি একমাত্র দল যারা অতীতে গণতন্ত্র নিয়ে এসেছে, আবারও গণতন্ত্র ফিরিয়ে আনবে বলে মন্তব্য করেছেন তিনি। তিনি আরও বলেছেন, আগামী দিনগুলোতে বিএনপির নেতৃত্বে সমস্ত রাজনৈতিক দল ও মানুষকে নিয়ে যে ঐক্য তৈরি হবে
সেই গণঐক্যের উত্তাল জোয়ারে একটা আন্দোলনের মধ্য দিয়ে আমরা এই সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করব। বৃহস্পতিবার দুপুর ১২টায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে নীলফামারী ৪ সৈয়দপুর আসনের সাবেক সংসদ সদস্য, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ও নীলফামারী জেলা শাখার আহ্বায়ক, বিরোধী দলের সাবেক হুইপ শওকত চৌধুরীর বিএনপিতে যোগদান অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেছেন। তিনি আরও বলেন, শওকত চৌধুরী যখন আমাদের দলে যোগ দিলেন তখন দেশে সবচেয়ে কঠিন অবস্থা বিরাজ করছে। কোনো গণতন্ত্র নাই, রাজনৈতিক দলগুলোর কাজ করার অধিকার নাই, সংগঠন করা যায় না, কোথাও সম্মেলন সভা করতে গেলে পুলিশ হামলা করে। সেই সময় চ্যালেঞ্জ মোকাবেলা করে শওকত চৌধুরী বিএনপিতে যোগ দিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেছেন, আমি তাকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে দলে বরণ করে নিচ্ছি। আজকে উনার যোগদানের মধ্যে দিয়ে এটা প্রমাণিত হয়েছে যে দেশের মানুষ এখন গণতন্ত্র চায়, কথা বলতে চায়, অধিকার ফিরে পেতে চায়। প্রহসনের নির্বাচন বন্ধ করার দাবি জানিয়ে বিএনপি মহাসচিব আরও বলেছেন, আমরা এই মুহূর্তে নির্বাচন কমিশন ও এই সরকারের পদত্যাগ দাবি করছি, কারণ তারা সংবিধান লঙ্ঘন করে জনগণের অধিকার কেড়ে নিয়েছে। তারা বেআইনি একটি সরকার করেছে, তাই পদত্যাগ করে একটি নতুন কমিশনের অধীনে নির্বাচনের দাবি করছি। তিনি আরও বলেছেন, দেশনেত্রীকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে রেখেছিল, এখন গৃহবন্দী করে রেখেছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দিয়ে নির্বাসিত করে রেখেছে এই সরকার। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দিয়ে নির্বাসিত করে রেখেছে। ৩৫ লাখ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, ৫০০ জনের উপরে নেতাকর্মীকে গুম করে ফেলা হয়েছে।